আরেকটা কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে নাজমুল আহসান আসিফ। তার দুইটা পার্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন আমি নিব, সেটা হচ্ছে বাংলাদেশে কিভাবে পার্ট টাইম জব আরো সহজলভ্য করা যায় এবং বাংলাদেশে কোনো টিউশন ছাড়া শিক্ষার্থীদের আয়ের উৎস এত কম কেন? দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। আসলে প্যাসিভ ইনকাম, হ্যাঁ না প্যাসিভ ইনকাম ঠিক না, আমাদের ইয়েটা আসলে কম, আমাদের যে আমরা ভিডিও কথা বলতে বলেছিলাম, আমাদের ইন্ডাস্ট্রিতে ছোট ছোট বিজনেসের সংখ্যা অনেক কম যারা এইসব মানুষকে এমপ্লয় করতে পারে। এই যে ধরো একটা ইউটিউব ইন্ডাস্ট্রি গ্রো করার পরে আমরা 6টা সাব ইন্ডাস্ট্রির কথা বললাম যেখানে একটু একটু চাকরির সুযোগ হয়েছে, এইরকম কোম্পানির সংখ্যা বা এরকম ইন্ডাস্ট্রির সংখ্যা আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের টোটাল ইকোনমিতে অনেক কম, যেখানে মানুষ নতুন একটা এই বিজনেস শুরু হয়েছে, নতুন একটা ওই বিজনেস শুরু হয়েছে। এখন তো সবাই শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখে, প্রত্যেকটা এপিসোডে আপনি দেখবেন 10টা অদ্ভুত ব্যবসা, যে ব্যবসাগুলোর কথা আপনি ভাবেনও নাই, ওগুলো অলরেডি হচ্ছে এবং ওটা একটা শার্ক ট্যাঙ্কে আসে ওরকম হয়তো 1 লাখ হচ্ছে ওখানে, বিশাল বড় দেশ, অনেক মানুষ। তো আমাদের ব্যবসা সংখ্যা আসলে অনেক কম, বেশিরভাগই সেলফ ম্যানেজড, বেশিরভাগই আরেকজনকে এমপ্লয় করা যাবে এইরকম নাম্বার আসে না, এবং আমাদের ফাউন্ডাররা জেনারেলি অনেক প্রেশার নেয়, এই কারণে ডেলিগেশন করতে অত কমফোর্টেবল ফিল করে না, এই কারণে নাম্বার আসার পরেও অনেক সময় আরেকজনকে নিতে চায় না। তো সব মিলায় দেখা যায় যে ইকোনমিতে নতুন মানুষ ঢোকার অত সুযোগ পায় না। পার্মানেন্ট সলিউশন হলো আমাদের বিজনেসের সংখ্যা বাড়াইতে হবে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হবে, আর অন্য কিছু নাই। আর স্পেশালি পার্ট টাইম, এই জিনিসটা লাস্ট দিন ঝঙ্কার ভাই খুব ভালো যে বলছিল যে জব ক্রিয়েট করা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, নাহলে জাস্ট মানুষের ট্রেন করলে ওরা ট্রেন হইলেও কি করবে জব যদি না থাকে। তো এই ক্ষেত্রে যেরকম ফুড পান্ডা, উবার, পাঠাও, এই কোম্পানিগুলো যদি আমরা কোম্পানির সাকসেস হিসেবে দেখি, বাট অনেক জব ক্রিয়েট করছে, অনেক জব ক্রিয়েট করছে, অনেক জব ক্রিয়েট করছে। তো এরকম আর সামনে কি হতে পারে যেটা মানুষের জব ক্রিয়েট করবে, দ্যাট ইজ সামথিং উই নিড টু প্রেডিক্ট, অ্যাট লিস্ট আমাদের এই এফোর্টটা থাকা উচিত যে উই নিড টু প্রেডিক্ট। যেরকম আমার একটা প্রেডিকশন আছে হচ্ছে বিভিন্ন মানুষ স্কিলস শিখবে, যেরকম এখন মানুষ যে গ্রাফিক ডিজাইন করে দিচ্ছে না, থাম্বনেল করে দিচ্ছে, সো আস্তে আস্তে মানুষ আরেকটু ফেসবুক ইউটিউব জিনিসগুলো বুঝবে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনটা এখানে তোমার 100 জনে 1 জন বুঝে, সামনে আরো বহু মানুষ বুঝবে, এবং বিভিন্ন দোকানকে অনলাইন দোকান বানানো একটা একটা ট্রেন্ড হয়ে যাবে, অর্থাৎ সবাই তাদের নিজস্ব পরিচিত দোকানগুলোকে অনলাইন ভার্সন, তাদের পেজ টেজ চ্যানেল ট্যানেল ওপেন করে দিবে, এবং এটা ডেমোক্রেটাইজ হয়ে যাবে। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাই খালি বিভিন্ন দোকানের হয়ে প্রমোট করতেছে, যেরকম টেক, বহুত ক্যামেরার দোকান আছে, রাইট, বহুত ক্যামেরার দোকান আছে, মোবাইলের দোকান আছে, বাট টেক কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে 10 জনের কম। সো যখন এই জিনিসটা আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসবে, তারা এই সব জিনিসপত্র দোকান পাটে দোকান বানায় দিবে, অনলাইন দোকানটা বানায় দিবে, এন্ড ইট উইল বি এ থিং, ম্যানেজার থাকবে, আমাদের সবারই। এবং তোমরা দুইজন যেহেতু তোমরা অনেক ইনফ্লুয়েন্সিয়াল, প্লাস তোমাদের এই লাক্সারিটা আছে বিজনেস শুরু করার, সো তোমাদের দুইজনের নিজেদের প্লাস তোমাদের অডিয়েন্সদের ইনফ্লুয়েন্স করা উচিত যেন তারা নতুন নতুন বিজনেস শুরু করে, বিকজ প্রত্যেকটা বিজনেসই 4-5-6 নতুন জব শুরু করে, জবের সুযোগ করে দেয় এবং তার মধ্যে অনেকগুলো পার্ট টাইম হয়, নতুন মানুষ ইকোনমিতে আসার সুযোগ পায়, ওইটা এনাফ মানুষ করে না, করা উচিত।